আর এই যে এই যে এই যে কালারটা কিন্তু খুব সুন্দর। আর এই যে আমাদের রাধুনি, সেই টেস্ট হয়েছে। এই যে সব আত্মীয়রা বাড়ি যাচ্ছে, আর এই দিকে বাবারা খাট রং করছে, যে দেখো কত সুন্দর একটা খাট। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কাকুলি ভ্লগে। আরও একবার সবাইকে স্বাগত জানিয়ে আজকের ভিডিও শুরু করছি। আশা করি সকলে সুস্থ আছো, ভালো আছো। আমি তো একদম ভালো আছি। আর সকাল সকাল দেখো প্রচণ্ড ঠান্ডা একদম লেগে গেছে। আর আমি কিন্তু আজকে দেরি করে উঠেছি ঘুম থেকে, মানে এখন এই মোটামুটি 11টা বেজে গেছে আর আমি উঠেছি 9টার দিকে। তো আমি ঘুম থেকে উঠে আবার ব্রাশ করে খাওয়া দাওয়া করে নিয়েছি, আর বেটু এখনও ঘুমিয়ে আছে। তো বেটুকে রেখে এখন যাচ্ছি আমাদের কালকে যে বাড়িতে অনুষ্ঠান হয়েছিল, পুরনো বাড়িতে ভাইয়ের আশীর্বাদ। তো সেখানে কালকে রাতে তো চলে আসলাম সেখান থেকে, আজকে সকালে আবার কাকু গিয়ে বলছে যে চলো সবাই আবার আজকে খাওয়া দাওয়ার নিমন্ত্রণ আছে ওই বাড়িতে। তো সেখানে মা চলে গেছে আর আমি এখন যাচ্ছি হেঁটে হেঁটে। আর বেটু তো ঘুমিয়ে আছে, বাবাকে বললাম যে বেটু ঘুম থেকে উঠলে এখানে দিয়ে যেতে। তো চলো আজকে কি কি করছি আর সমস্তটা তোমাদের সঙ্গে একটু একটু করে শেয়ার করব। আর দেখো ঠান্ডার মধ্যে একদম মুখ চোখগুলো কী অবস্থা হয়ে গেছে, আর প্রচণ্ড ঠান্ডা করছে আর কুয়াশা। এখনও 11টা বেজে পার হয়ে গেছে, তবু দেখো কীরকম কুয়াশা লেগেই আছে। তো যাই হোক চলো আজকে দিনটা পুরোটা একটু একটু করে তোমাদের সঙ্গে শেয়ার করব। তোমরা ফুল ব্লগটা কন্টিনিউ দেখতে থাকো, সঙ্গে থাকো। তো এখানে দেখো কি চলছে। ইরে বাবা, আজকে পোলট্রি রান্না হবে। কিরকম বডিগার্ড বডিগার্ড পোলট্রি চলে এসেছে। আর মাসি, এই যে মাসি একটা আর এই যে কাকু একটা পরিষ্কার করছে। দেখাও একটু, দেখাও কাকু, এরকম করে দেখাও একটু। সেই সেই বডি, সেই সেই এগুলো আজকে রান্না হবে। এগুলো কি মাথা মাথা? আর ওইদিকে আমার দিদি কি করছে? দিদি কি করছে? ভাত। আর আখাটা দেখো, রেডিমেড আখা কত সুন্দর। আর এইদিকে দেখো, এইদিকে এইদিকে এখানে কি দিয়েছে, ডাল নাকি ডাল হয়ে গেছে, ডাল ডাল হয়ে গেছে। আর এই যে কাকি ভাত এখানে ভাত দিয়েছে, ওই ভাতটাই ওখানে দেওয়া হবে এখন। আর এই পাশটায় যে মা বাঁধাকপিগুলো কেটে নিচ্ছে, এগুলো ঘন্ট আবার। আর পুষ্প কই? আর এই দিকে মাংস কাটা একদম রেডি, এখন শুধু রান্না করার পালা। আর এখানে আছে 4.5 কিলোর মতো মাংস। তো আজকে কাকিমণি রান্না করবে আর খুবই টেস্টি করে রান্না করে। আমি বাটনা করতে এদিকে লেগে গেছি, এই যে দেখো আদাগুলো ভিজে গেছে আগে, আর তারপর আমি দিয়েছি লঙ্কা আর জিরে। তো বাটা একদম কমপ্লিট, এখন যে গরম মশলা আছে এগুলো একটু বেটে নেবো, তাহলে একদম হয়ে যাবে। আর এইদিকে মাংস কাকিমণি রান্না করবে আজকে। এখন রান্না বান্না চলছে, আর আজকে রান্না করছে আমার কাকিমণি, খুব সুন্দর টেস্টি রান্না করে। তো এই পাশটায় আমরা সবাই বসে থেকে দেখছি আর গল্প করছি। একসঙ্গে সবাই থাকলে সেই মজা হয়, যে দিদি কিন্তু উনুন জ্বাল দিচ্ছে। আর এই যে এই যে এই যে দিদা দিদা চুপ করো। আর সবাই চলো তোমাদেরকে দেখাচ্ছি ব্যাগ কামনাতে কেমন রান্না করছে কাকিমণি। আর এখন মাংসটা ভালোভাবে কষিয়ে নিচ্ছে, কষিয়ে নিয়ে ঝাল দিচ্ছে। এই যে মাংসটা কিন্তু একদম কষানো কমপ্লিট, মানে হয়নি এখনো, তবে হবে। এই যে কালারটা কিন্তু খুব সুন্দর। আর এই যে আমাদের রাধুনি, রাধুনি বেশি, এই যে রাধুনি। আর ওইদিকে এই যে আগুন শেখছে আমার দিদা আর মা, এদিকে মাসি বসে আছে, আর এই যে এই যে দিদি। তো চলো মাংসটা রান্না হয়ে যাবে, তারপরে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি কেমন হয়েছে রান্নাটা। এখানে দেখো মাংস দিয়েছে তরকারি আমাকে, খেতে টেস্ট করতে কেমন হয়েছে, চলো টেস্ট করে তোমাদেরকে বলবো।
সেই টেস্ট হয়েছে, সেই সেই টেস্ট, সেই সেই হয়েছে একদম সেই টেস্ট। কাকিমণির হাতের রান্না সেই টেস্ট হয়, সব তরকারি টেস্ট হয়, সব থেকে বেশি ভালো হয় মাছের তরকারি। আর আজকে মাংস করলো, মাংসটাও খুব সুন্দর হয়েছে। যাই হোক, এখন আমরা এই কষানি মাংসগুলো খাবো, খাওয়া দাওয়া করার পরে ভাত খাবো। চল পরে তোমাদের সঙ্গে দেখো। ঠিক আছে। এইবারে দিয়ে দিয়েছি লেগ পিস, তো এখানে মাংস কষিয়ে যাচ্ছে আর আমরা খেয়ে যাচ্ছি এরকমটা। তো দেখো, লেগ পিস খেতে কার কার ভালো লাগে অবশ্যই কমেন্টে জানাবে, আর আমাকে তো ভালো লাগে। তো আমি এখন এটা খাচ্ছি, সঙ্গে মাসিমণি আর ভাইও খাচ্ছিল। সবারই খাওয়া এই সিনির খাওয়ানি, খুব লেজি মেয়ে এইনি। কতক্ষণ বসে আইস, ওর পরে বসে আমার আগে খাওয়া হয়েছে আর ওর হয় না। খা, হ্যাঁ খা, বেশি করে খা। ও মা, তাই আমাদের আমাদের টিম গুলো তো উঠে গেছে, তুই কখন উঠবি? হাই ভগবান, এই যে খাচ্ছি সবাই। খাওয়া দাওয়া সেরে এখন এই যে সব আত্মীয়রা বাড়ি যাচ্ছে, আর এই দিকে দিদি কিন্তু চলে গেছে বাড়িতে, আর এই যে মাসিমণিরা এখন বাড়িতে যাচ্ছে, আর মেসুরা সামনে গেছে। তো আমাকে কি বলছে, কি বলছে আমাকে? তো হচ্ছে এখন আমরা বাড়ি যাচ্ছি, আর চলো বাড়ি গিয়ে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। আর সবাই চলে যাচ্ছে, আবার বিয়ের সময় দেখা হবে, ভাইয়ের বিয়ের সময় সবাই আসবে, কত মজা হবে। তো চলো। আর এই দিকে বাবারা খাট রং করছে, যে দেখো কত সুন্দর একটা খাট, মানে এত সুন্দর এই খাটের ডিজাইনটা। তো এটা ছোট পাটটা, আর ওই দিকে যে বড় পাটটা রং করছে, মেশিন দিয়ে রং হচ্ছে। এই যে কত সুন্দর কালারটা, বাবার অবস্থাটা কি একদম কাজে ব্যস্ত। আর এইদিকে আমার বেটু কি করছে, বেটু বেটু দেখো, ওটাও বেটু কি নিয়েছে, জিসিবি, বেটু আবার জিসিবি নিয়েছে। আর এদিকে মা আবার বাবার জন্য ভাত নিয়ে আসলো ওখান থেকে, বাবা যায়নি ওই জন্য। আর এই যে কত সুন্দর খাটটা, পছন্দ হলো মাসি, পছন্দ হলো? সন্ধ্যার দিকে জল খাবার কিছু না খেলে একদম ভালো লাগে না। তো কালকে নিয়ে এসেছিল জিলাপি, তো খাওয়াই হয়নি এদিকে ব্যস্ত, আর বেটুর জন্য নিয়ে এসেছিল বিশেষ করে। বেটু একটা দুইটা খেয়েছিল, আর আমিও একটা খেয়েছিলাম, তারপরে আর খাইনি। তো আজকে দেখো এখনও মচমচা আছে, আর দেখো বেটু এইভাবে দেখাচ্ছে সবাইকে যে আমি জিলাপি খাচ্ছি। তো বেটু আর আমি এখন জিলাপি খাচ্ছি। যাই হোক, সন্ধ্যার এটাই খাবো, খাওয়ার পরে পরে আবার রান্না করবো, ভাত খাওয়া দাওয়া হবে। যাই হোক, আজকের ভিডিওটা এখান থেকেই শেষ করছি। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবে, এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করবে। আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। তোমরা সুস্থ থাকো, ভালো থাকো, সঙ্গে থাকো। বাই বাই।